নারায়ণগঞ্জের 300 শয্যা করোনা হাসপাতালে দীর্ঘ আড়াই মাস পর চালু হলো কাঙ্ক্ষিত 10 শয্যার আইসিইউ ইউনিট। বৃহস্পতিবার দুপুরে ইউনিটটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। করোনার হটস্পট জেলা নারায়ণগঞ্জে করোনা হাসপাতালের আইসিইউ ইউনিট চালু হওয়ায় খুশি স্থানীয়রা। নারায়ণগঞ্জে আক্রান্ত সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, যারা সুচিকিৎসা পায়নি, এখন হয়েছে, আমরা এর জন্য অনেক খুশি। সামনে খুব ভালো চিকিৎসা পাবো এটা আমরা আশাবাদী। যারা এটার ব্যবস্থাপনা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি খুবই প্রাউড ফিল করি যে আপনার নারায়ণগঞ্জে এরকম একটা আইসিইউ হওয়াতে। হাসপাতালটিতে প্রাথমিকভাবে মাত্র 10 শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র চালু হলেও চাহিদার কথা মাথায় রেখে এর শয্যা সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। প্রস্তাবনা দিয়েছি যে আমরা 300 শয্যায় কিন্তু আমার যেহেতু সিট 150টা রুগী যেন আমাদের এখানে থাকে, তার সাথে আমরা 50টা আইসিইউ বেড করতে পারি আমাদের সর্বাত্মক চিন্তা ভাবনা করবো। যারা আইসিইউ ব্যবসা ব্যবসা করছিল নারায়ণগঞ্জ হাসপাতালে নাই, তারা কিন্তু মনে মনে রিজার্ভ হয়ে গেল, তো ওগুলো ব্যবসা তো অর্ধেক বন্ধ হয়ে গেল, কারণ দৌড়ে এখানে 10টা বেড কিন্তু কম না, বিরাট ব্যাপার। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে গত 10 এপ্রিল নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালটিতে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টার ও 6 মে পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।